মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু বাড়িতেই আছি, কালকের থেকে তো জোরদার বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে, আজকেও এখনো বৃষ্টি হচ্ছে। আজকে আর দোকানে যাইনি, বাড়িতেই আছি। আর হচ্ছে এই দেখো লিট্টি বানাবো, এই দেখো আটা দিয়ে লিট্টি, তাই এরকম করে নিয়েছি। আর এই যে ছাতুর মধ্যে জোয়ান দিয়েছি, ছাতুটা নুন দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আজকে হচ্ছে লিট্টি বানাবে তোমার দাদা ভাই। দেখো কারা কারা পছন্দ করো লিট্টি খেতে আমাকে কমেন্টে জানিও। আর এই যে মুড়িয়ে নিলাম, এইভাবে লিট্টি বানাবো। আর হচ্ছে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার করো। বন্ধুরা এই দেখো লিট্টি বানাচ্ছি, লিট্টি বাড়িতে দেখেছো কিরকম ফুলছে, টপ টপ ফুলছে। ওইখানেও বাটিতে দেখো তুলে তুলে রেখেছি, তোমার দাদা ভাই বেলে বেলে দিচ্ছে। আর আমি কারা কারা পছন্দ করো লিট্টি খেতে কমেন্টে। এই দেখো লিট্টি ভেজে নিয়ে এসেছি, এই দেখো ও ফুলকো ফুলকো লিট্টি দেখেছো। এখন খাবো আলুর তরকারিটা দিয়ে, এটা কালকের আলুর তরকারি, ফ্রিজে ছিল বের করে নিয়েছি, এখন খাই। দোকান আজকে খুলিনি, কেননা দোকান বৃষ্টির জন্য খুলিনি, বন্ধ হয়ে রেখেছি। ও গরম কি, খাওয়া দাওয়া করিনি। বন্ধুরা এই যে আজকে খিচুড়ি রান্না করবো, দেখে ডালটা ভেজে নিচ্ছি, খাওয়া পরে কেন, ডালটা ভেজে নিচ্ছি, মুগের ডাল। আর এই দেখো চাল, গোবিন্দভোগ চাল, আর হচ্ছে মসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করবো। আজকে খিচুড়ির মধ্যে একটু সবজি দেব, দিয়ে তারপরে ডালটা ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেবো, তাহলে খিচুড়িটার সেন্ট হবে ভালো। ডালে চালে সব বসিয়ে দিয়েছি, তার মধ্যে আলুও দিয়ে দিয়েছি, আলুও দেওয়া হয়েছে, আলুগুলো উঠাতে পারছি, আলুও দিয়ে দিয়েছি। এখন এটা ফুটে উঠুক, ঢাকা দিয়ে দিলাম। দেখো খিচুড়িটা সম্বাদ দেবো, এর মধ্যে জিরা, এই পাঁচফোড়ন, আদা বাটা, লঙ্কা বাটা, জিরার গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে এই যে ভেজে নিচ্ছি, নিয়ে এবার দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। এই সিদ্ধ হয়ে গেছে সব, এর মধ্যে বরবটি আর আলু দিয়েছি আজকে, আর কিছু দিইনি। খিচুড়ি রান্না করে কমপ্লিট করে নিয়ে এসেছি, এই দেখো খিচুড়ি গরম গরম, খিচুড়ির মধ্যে আলু, টমেটো, তারপর বরবটি দিয়েছি। আর এই দেখো ডিমের ভুজিয়া করেছি, আর হচ্ছে পাঁপড় ভাজা। আজকের মেনু এই। ভিডিওটা খিচুড়ি কারা কারা পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। এই বৃষ্টি হচ্ছে যেহেতু, কালকে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, তার জন্য আজকে চিন্তা করলাম ভাত টাত তো রোজই খাওয়া হয়, তো খিচুড়িটা তো আর সবসময় খাওয়া হয় না। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি দারুণ লাগে। খাওয়া দাওয়া করে নিই, সন্ধ্যা দিচ্ছি, সন্ধ্যা দিয়ে নিই, জামা কাপড় ছেড়েই সন্ধ্যা দিচ্ছি। বাইরে দেখেছি এই বাসন টাসন সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, এই বাসনগুলো সব ধুয়ে আসলাম, নাহলে তো খাওয়া আবার রাত্রে খাওয়া খাওয়া লাগবে। সন্ধ্যাটা দিয়ে নিই। বন্ধুরা এই দেখো রাতের খাবার নিয়ে বসে পড়েছি, রাতের বেলা দেখো আলু ভাজা তোমার দাদা ভাই বানিয়েছে, আমি কেটে দিয়েছি, তোমার দাদা ভাই আলু ভাজা বানিয়েছে। আর এখন এই যে খিচুড়ি রয়েছে, দুপুরবেলার খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়ি রয়েছে, এখন খিচুড়িগুলো খাবো। ওরে হেভি গরম, এখনই ভেজে নিয়ে চলে আসলাম। গরম গরম আলু ভাজা খেতে ভালো লাগে, ঠান্ডা গেলে ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না, আমার আবার একটু গরম গরম পছন্দ করি। আলু ভাজা দিয়ে খিচুড়ি কারা কারা পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। আরে জানো না বন্ধুরা, সে বিড়ালে দুটো বাচ্চা দিয়েছে, প্রচণ্ড উৎপাত করে, খাচ্ছে বাড়ির মধ্যে, একবার পর্দার মধ্যে ঝুলে যাচ্ছে, একবার ঘরে ঢুকে যাচ্ছে। কালকে যেহেতু সারা রাত কারেন্ট ছিল না, ঝড় উঠেছিল, বৃষ্টি হচ্ছিল, আর আমি শুয়েছি, আমার মাথার পাশে শুয়ে রয়েছে। এবার আমি যে নরম নরম কি লাগছে, তারপরে দিয়েছি দিয়েছি খাওয়া, এখন খাওয়া দাওয়া করে নি খিচুড়ি। এই দেখো খিচুড়ি আর আলু ভাজা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।